তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কাকার কথা শুভম কাকার কথা তা কাকার কথা চ্যানেলে অনেক অনেক ভালো আছে আশা করি সকলেই ভালো আছে ভালো না থাকলে জবরদস্ত ভালো থাকতে আর ভালো না থাকলে বা কী করা আছে আমার কিছু করার নেয় আর আজকে এমন কিছু ভিডিও দেখাবো মানে ছাবিগিরি ভিডিও দেখাবো সেই ছাপড়িগিরি দেখে তোমরা যে ভালো না সেও ভালো হয়ে যাবে মানে অসুস্থ মানুষ যদি বিছানায় শুই থাকে সেও আমার ভিডিও দেখে আজকে দৌড়ে বেড়াতে লাগবে কি বলছিস তো আর গুরুজনরা যদি ভিডিওটা চালু করছো প্লিজ তোমরা ভিডিওটা কেটে দাও এই ভিডিও তোমাদের জন্য না কারণ এই ভিডিও চ্যানেল ছেলের জন্য যারা আর তোমরা যদি বাড়িতে চ্যানেল ছেলেরা হেডফোন লাগিয়েছ কানে তো খুব ভালো কথা যদি হেডফোন লাগাও তো দশ কিলোমিটার বাড়িতে দূরে চলে যাও আর যা সাবস্ক্রাইব করুন লাইক করি প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শুরু করি আজকে ছাপড়ি রোস্টিং আমার এই ভিডিও বুকের মাঝে নাম তো বুকের মাঝে ওই দুটোর নাম হলো ল্যান্ডমাইন বোম ওই বোম সরকার জেনে শুনে কাউকে ফাটা দেয় না মানে ওই বোম যদি ফেটে যায় রে ভাই মানে পোঁত মারিন যাবে যত লোক আছে পাঁচ হাজার সাত হাজার লোক ওইখানে পোঁদ মারিন মরি যাবে তার জন্য সরকার ওই বোমটাকে ঝোলার ভেতর ভরে রাখে যে দেখে লোকের মুখে যদি বোমটা ফাটি নিয়ে দেয় ঢালি নে তো মানুষের ক্ষতি হবে না ফাটলে ঝোলাতেই ফাটবে তার জন্য সরকার ওই বোমটুকু বাইরে রাখতে দেয় না বুকের ভেতর যে বোম আছে সেটাকে ঝোলার ভেতর ভরে রাখে আচ্ছা কোন জিনিস ধরলেই টিপতে মন যায় এই জিনিস তো আমি ভালো করে জানি কোন জিনিস টিপলে মানে ধরতে মানে ধরলে টিপতে মন হয় সেটা হলো তো দাদুর বিচি মানে তোর দাদুর বিচি এত সুন্দর নরম না একবার যদি হাত দিই তো মনে হয় সারা বছর সালা আমি বিচি দুটো টিপিয়ে দিত দাদুর বিচিগুলা খুবই নরম তুললো থেকেও নরম তো দাদুকে বলবো দুটো বিচি মানে তো দাদুর তোর বাবা দুটো বিচি দুটো এনে আমাকে দিস না ভেজে খাবো যাই হোক আর নাই হোক মানে এই বদি এমনই একটা বদি মানে এর বদি কথার মাঝে সব কিছু ডবল মিনিং মানে যে কথা বলবে মা বাবা বলবে সেটা আর কি ডবল মিনিংয়ে বলবে তা বদি এমনভাবেই কথা বলে জলদি করে তোমার এসি চালা তোমার কতগুলো এসি আছে গো এমন এসি সে এসি তো খারাপ হয়ে যায় আর গন্ধ উঠে তো বদি ভুল করেও কোকাকলা পোকাকলা ঢোকাতে যাস না এক্ষুনি অন্য লোকে কোকাকলা ঢুকাবি কাঁচের বোতল ভেঙে যাবে তো সব মানে ফ্রিজ ফেটে যাবে কেটে যাবে রক্ত বেরিয়ে যাবে কোকাকলা ভরবি তা দেখে শুনে ভরিস নাহলে এমন কোকাকালার বোতল ঢুকিয়ে যাবে না এমন এমন লোকে জনসেন সঙ্গে যদি কলা চলে আসে জনেশন সঙ্গে কলা এলে তো তো বিপদে পড়িয়ে মানে ছেড়ে দে মা কেঁদে পাচ্ছি আর ঘরও খুঁজে পাবি না কবি বলেছেন মেয়েদের ঠোঁটে সেই প্রোটিন আছে কবি বলেছে না কবির বাবা বলেছে কবি বলেছে মেয়েদের ঠোঁটে মানে প্রোটিন আছে আমিও তো বলছি আমিও একটা কবি মানে কবি বলেছে আমি বলছি যে মেয়েদের ঠোঁটে সালা দানা বিষ আছে মানে যেই মেয়েরা ছেলেদিকে খাবে বলবে চুষে খেয়ে নেবে লাস্টে বোতলটুকু ছুঁড়িয়ে ফেল দেবে এইটুই হলো মেয়েদের কাজ আর মেয়েদেরকে সরকার থেকে এই লেগেই লক্ষ্মী ভান্ডা দিচ্ছে এখানে চুষে খাওয়া খাওয়া ধান্দার জন্যে আমার বাংলা গান শুনতে অনেক ভালো লাগে কিন্তু একটা গান আছে এই গান তো গাইস আমরাও বাঙালি মানে আমাদেরও খুব বাংলা গান শুনতে ভালো লাগে কিন্তু এই মানে এই ছাবড়ি কি গানটা করে সেই গানটা আমরা শুনবার আশায় থাকবো তো চলো ছাবড়ি তুমি আমরা তোমার গানটা শুরু করো যে কি গান শোনাবা তুমি আজকে আমাদের এইখানে ঢ্যাম নামো করে দুবাই মাছখানে করে গানটো জানিস না রে পাগলি তুই এই গানটো মানে অবুজ পাগলি বালিকা তুই জানিস না এই গানটো মানে কি তোর বাবাকে যে শোধাবি যে দু পায়ের মাঝখানে ঢোকালে কি হয় তাহলে নিশ্চয় বল দেবে তো আমার কাছে কি আছে তোরা দেখবি দেখ আমার কাছে এইটু আছে চলবে কত বড় দেখেলে গাছ মানে এমন গাছ তোকে দেবে না শেকড়ে মাটি আবার চাইড়ে ফাটিন দেবে যদি দরকার লাগে তো বলিস এই গাছের জাত তোকে এক পিস দেবো কাউকে দিই না তোকে বলে এই গাছের জাত দেবো আমার বাল ছেড়া গেল আমাকে যদি একা একটা পেয়ে যাও তো দিদিমা ঠাকুমা কাকিমা যাই হচ্ছে তুমি ঠাকুমাই হবা দিদিমাই হবা যাই হোক কাকিমা হবা না বা বৌদি হবা না তো তোমাকে যদি আমি একটা রুমে একা পাই তো প্রথমে কি করবো জানো তুমি বুঝতেই পারো না কী করবো সুজা দু অটো লাগাবো ট্যাঙে দড়ি নেবো গলায় ট্যাঙে দড়ি নিয়ে মরে যাবো তাছাড়া উপায় নাই আর বিষের বোতল এক নিয়ে যাবো এক বোতল বিষ দিদি তোমাকে দেখে আমি খেলবো কী করবো তুমি যদি ঢুকে যাও একটা রুমে একা তা আমি তো বিউটি লাগা হয়ে যাবো তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি পরে ভিডিও দেখাচ্ছে তখন যা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব কর লাইক করো কমেন্ট কর যাচ্ছে নেক্সট ভিডিওতে